ঢুকিয়ে নেবেন। ইয়ে মানে কানে হেডফোন। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাদের একটা আশ্চর্যজনক বিষয় বলতে চাই, তাও আবার আইপিএলের ব্যাপারে, যেখানে তুমি জিতে নিতে পারো এইচপি প্যাভিলিয়ন ল্যাপটপ, OnePlus 9 Pro এবং স্যামসাং ওয়াচ, এছাড়াও অনেক টাকা। আমি এবং আমার বন্ধুরা খেলছি এবং জিতছি। এছাড়াও ব্র্যান্ডেন ম্যাকুলাম নতুন এই ওয়েবসাইটে জয়েন করেছেন, তাও আবার তার ভিডিও সহ। এছাড়াও এই ওয়েবসাইটে 10 লাখ টাকার প্রতিযোগিতা রয়েছে, যেখানে আপনি জিতে নিতে পারেন ল্যাপটপ, ফোন এবং স্যামসাং ওয়াচ, এছাড়াও অন্যান্য অনেক রকম পুরস্কার। সব থেকে বড় ক্রিকেট লিগ আইপিএলে তোমরা এই ধরনের পুরস্কারগুলি জিতে নিতে পারো। আর হ্যাঁ, তোমরা ফার্স্ট ডিপোজিটে 25,000 বোনাস পেয়ে যাবে, তার সঙ্গে 20% এক্সট্রা ক্যাশব্যাক পেয়ে যাবে, সেটা তোমরা যে কোনো পেমেন্ট মেথডেই ডিপোজিট করো না কেন। আপনি এই ওয়েবসাইটে ক্রিকেট এবং আইপিএলের ম্যাচ স্ট্রিম করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। জিতে যাওয়া টাকা আপনি খুব সহজে ফোনপে, গুগল পে, পেটিএম, ইউপিআইয়ের মাধ্যমে তুলে নিতে পারবেন। এছাড়াও এখানে 24/7 হিন্দি এবং ইংরেজিতে কাস্টমার সাপোর্ট পাবেন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তো তাড়াতাড়ি যান আর সাবস্ক্রাইব করুন। So hey guys, what is up everybody, it's your boy Grey here and welcome to my new vlog. So আজকে হচ্ছে অক্টোবরের 2 তারিখ and আজকে হচ্ছে একটা শুট। তুই আগে আগে যাচ্ছিস কেন? হ্যাঁ, কি নেব, গাড়ি নিয়ে কোথায় যাব? গাড়ি নিয়ে বিশ্ব বাংলাকে যাব? কোথায় যাচ্ছে সেটা বল না। শুটে ও তোমরা দেখতেই পেলে যে আমার মাও জানে না আমি কোথায় যাই। তো এরকমই আমার শিডিউল থাকে, খুবই ব্যস্ত, কখন ঢুকি ঠিক থাকে না আর কখন বাড়ি আসি তাও ঠিক থাকে না। লেও 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 শোনা কি, ইয়ে ভি মেরি গলতি হে। আর আমার নিচে দেখো কিটেনস, পিয়ারি পিয়ারি কিটেনস, আই লাভ কিটেনস অ্যাকচুয়ালি। সো আমার সামনে একটা আছে, রে দ্যাটস ইট। যাচ্ছি কোথায় দেখতে থাকো। তো কোথায় যাচ্ছি আমি? আমি যাচ্ছি হচ্ছে বিশ্ব বাংলা গেট প্রকাশ দার সাথে। আর তারপর থেকে কোথায় যাবো আমি জানি না, ওখান থেকে হয়তো অন্য কোথাও কোথাও শ্যুট হতে পারে। তো আজকে হচ্ছে অ্যাকচুয়ালি শ্যুট ডে, লাইক একটা মিউজিক অ্যালবামের শ্যুট। তো সেখানেই আমি যাচ্ছি, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো লেটস গো। সো গাইস, ফাইনালি গাড়িতে উঠে গেছি আর আমার পাশে ঠিক তুহিন বসে আছে। তুহিন ক্রিম কালারের প্যান্ট পরে এসেছে। ওর পিঙ্ক কালারের প্যান্টটা শুকিয়ে দিয়েছে তো, ওর জন্য ভিজে ভিজে গেছে, ওর জন্য পিঙ্ক কালারের প্যান্ট ভিজে গেছে, ওর জন্য মেলে দিয়েছে, ওর জন্য। তো তোমরা যারা যারা জানো না, তুহিনের একটা পিঙ্ক প্যান্টই রয়েছে। স্লিট হয়ে গেল না প্যান্ট, ওটা প্যান্টই না, প্যান্ট 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 কাছে মান জানে বাচ্চা গালা লোটা ইয়ে বুঝে বলো, পাবলিক কিন্তু কম বুঝবে, জল হান্দাতে মুখে মেয়ে জল মুখে গিল রাহা হো। তুহিন হচ্ছে ক্রিঞ্জ টিকটকার, লিপসিং করে, প্রকাশ দাও লিপসিং করে। হ্যাঁ কি বলছিস, ক্রিঞ্জ টিকটকার না কি বলছিস? হ্যাঁ এই যে ক্রিঞ্জ টিকটকার, এই যে ক্রিঞ্জ টিকটকার লিপসিং করে। আচ্ছা শোন, আমরা যদি লিপসিং না করি গানটা, আমরা লিপসিং করি বলে গানটা হিট হয়। সো আমাদের নায়িকা চলে আসার পর আমাকে পেছনে পাঠিয়ে দিয়েছে, প্রকাশ সিকদার ষড়যন্ত্র করে আমাকে পেছনে পাঠিয়ে দিয়েছে। আসলে গ্রেয়ের চেহারাটা অনেকটা বড় তো, তো তার জন্য এখানে 4 জন ধরবে না। কে বলেছ তুমি? কনসাল্ট করে পেছনে পাঠানো। তুহিন তুহিন দেখ, ইনডাইরেক্টলি অপমান করলো তোকে। তুহিনকে ইনডাইরেক্টলি অপমান করা হলো, তুহিন সেটা বুঝতে পারলো না। কি হয়েছে, আমার একটু বড় জায়গা লাগে। বড় জায়গা লাগে? হ্যাঁ এই বললি তো কথাটা। হ্যাঁ বললাম তো। প্লিজ বড় বড় যারা জায়গা থাক থাক, কিছু না, টাটা। স্লিট হয়ে গেলো না। সো গাইজ, এইভাবেই টাইম ল্যাপস বানাতে বানাতে আমরা পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেট। অনেকটা রাস্তা, অনেকটা দূর এসেছি। তো এখানে আমার সাথে সবাই রয়েছে। এ হচ্ছে আমাদের নায়িকা, হাই, প্রিয়াঙ্কা ব্যানার্জি, তাই তো?
প্রকাশ দা বাইরে বেরিয়ে গেছে আমাকে না বলে, বাইরে বেরালে কেউ আমাকে চেনে না পাত্তা দেন। So yeah guys, finally বিশ্ব বাংলা গেটের সামনে আর আমার সাথে রয়েছে তুহিন। যখন গাড়িটা চলছিল আমি সেই প্রশ্নগুলো করছিলাম, বাট শুটটা নিতে পারিনি কারণ হচ্ছে গাড়িতে শোনা যেত না ঠিকঠাক সাউন্ড, আমার এখনো সাউন্ড সিস্টেম নেই। তো তোমরা যদি চাও আমার সাউন্ড সিস্টেম হোক নিজের, মানে মাইকটাই হোক, তার জন্য তোমরা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক অনেক টাকা দাও, তাহলে সাউন্ড সিস্টেম কিনতে পারবে, তোমরা এই কথাগুলো শুনতে পারবে যেগুলো আমাদের মধ্যে হয়। তুহিন তুই যদি প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে এক্ষুনি স্যাংস্যাং 10 টাকা, ঠিক আছে? চলো, মোম আর মোমবাতির মধ্যে পার্থক্য কি? মোমটা তরল হয় বা রম আর মোমবাতির প্রোডাক্ট ভুল। তো গায়ে দুটো চান্স দিলাম, আর কই বাত নাই। তো তুহিন পারলো না, এবার এবার অন্যজনকে প্রশ্ন করার পালা। প্রকাশ দা এখানে জড়িয়ে রেখে যাতে কেউ চিনতে না পারে, খুব সেলিব্রিটি মানুষ তো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে মোম আর মোমবাতির মধ্যে পার্থক্য কি? কারণ মোমের পিছনে দাঁতি নেই তাই। সো গাইজ, আমি চলে এসেছি বিশ্ব বাংলা গেট আর এটা আমার সেকেন্ড টাইম, প্রকাশ দার ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম প্রকাশ দার করে কেমন, মানে এসে কেমন লাগছে আর কি, সেটাই জিজ্ঞেস করবো। তোমার ফার্স্ট টাইম এখানে করে কেমন লাগছে, মানে করবো দাদা এখন করিনি, ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে আমি লন্ডনে চলে এসেছি। হ্যাঁ, যেটা বলেছিল আমাদের মুখ্যমন্ত্রী সেরকমই ফিল আসছে। এখানে চায়ের দাম নাকি প্রচুর, এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, ভাবছি এখানে একটা দুটো রিলস বানাবো। যেহেতু আমরা ক্রিঞ্জ টিকটকার, খুব গরম এখানে, খুব রোদ, আমরা যেহেতু ক্রিঞ্জ টিকটকার তাই জন্য আমরা রিলস বানাবো। তোমাদের কিস্তি মারা থাকলে, গালামালি দেওয়ার থাকলে কমেন্টে দিতে পারো। এখানে এই সবাই রয়েছে, হ্যালো দাদা, হাই 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 হাই। ঠিক আছে, এখানে নায়িকা রয়েছে, নায়িকা সাজাগুজি করছে, আর এখানে মেকআপ আর্টিস্ট, আর ওখানে দাদা, এই ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে এসছে। দাদা দাদা, তুমি আমাদের সঙ্গে তো না, আমি যাকে তাকে এরম করে দিই তো তাই জন্য বলে এ স্লো। ও সরি, এটা স্লো না, এ মা, এ ওটা কি তুমি বলছো, এগুলো স্লো না, না ও আয়লার টুপি পরে বসে আছে স্লো ওখানে, এগুলো একদম ঠিক না, এগুলো নিয়ে নিতে পারছি না আমি, স্লোর নাম এরম কেউ বলে ওটা স্লো হাসো। মোম আর মোমবাতির মধ্যে পার্থক্য বলতে পারছো না? মোম আর মোমবাতির মধ্যে পার্থক্য মানে হচ্ছে কি, মোম যখন জ্বলে যায় তখন হয়ে যায় মোমবাতি। একদম সঠিক উত্তর, সঠিক উত্তর, একমাত্র প্রকাশ শিকদার সঠিক উত্তর দিয়েছে, তাও 1 ঘন্টা ভাবার পর। তার জন্য আমি তোমাকে 10 টাকা আমি পুরস্কৃত করতে চাই, 10 টাকা। তোমরা দেখো এখানে কোনো ভেজাল নেই, 10 টাকা, এই যে আমার মানি ব্যাগ, এটা আমারই মানি ব্যাগ, আর এই যে 10 টাকা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চকচকে নোটটা দেবো না, এনো 10 টাকা। 10 টাকা দিয়ে আমরা সাহায্য করলাম প্রকাশ শিকদারকে, সাহায্য করার জন্য আজকে আমি উদ্যোগ নিয়েছি। কোনটা স্ক্রিপ্টেড নয় এটা জানি না, আমাকে কেন দিয়ে দিল ফেরত, থ্যাংক ইউ ফেরত দিয়ে দেওয়ার জন্য। তবে শরম হ্যায় কুছ কুছ শরম আয়া হ্যায়, একটা চপ খাওয়া তোমার না, সে 10 টাকা দেবে? আমি চপ খাওয়াই না প্লিজ, আমি বিরিয়ানি বিরিয়ানি খাওয়াই, আমি দুই কাপের বিরিয়ানি খাবো, সেখানে গিয়ে ব্লগ করব। হ্যাঁ প্লিজ চলো, না ভালো জায়গায় তো, একদম ডাইরেক্ট ভালো জায়গায়। তো এখানে চলে আসার পর প্রায় 1/2 ঘন্টা ধরে লিপাপতি করলো মুখের মধ্যে, আর আমি একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো রিয়েল বিউটি, আর এটাও ন্যাচারাল বিউটি, জাস্ট একটু মেকআপ করেছে, তোমরা কিছু ভেবো না, বলে ভীষণ মার খাবে, এটা বন্ধ হয়ে যাবে। এই তোমরা দেখলে যে ছেলেদের মেকআপ লাগে না আর মেয়েদের মেকআপ লাগে, তাহলেই বুঝে না। মুঝে পাতা থাকে জো মুঝে পাতায় ও তুলনো কোই পাতায়, মারবে না তো, মারবো তো, আমাদের মানে কেউ দেখেই না, সব মেয়েদের জন্য দাদা এগুলো ঠিক, আমরা এই রোদে পুরো পুরো কালো হয়ে যাচ্ছি। আর এই এই যে মহিলা, সরি মহিলা না দিদি, এই নিয়ে সেকেন্ড বার আমাকে মহিলা বলা হলো, হাত বার মহিলা বলে আমি গ্রে কে ওই মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। মেয়েদেরকে বেশি কেয়ার করা হয় ছুটে এসে, তোমরা দেখতে থাকো এটাই, ছেলেদেরকে একদম দেখা হচ্ছে না। আমি প্লিজ ছেলেদের হয়ে আওয়াজ ওঠাচ্ছি, প্লিজ ছেলেদেরকে কেয়ার করো, ছেলেরাও চায় যে একটু কেয়ার হতে।
এটা কি তুই হ্যাঁ একটু দেখ একবার তুই বাড়ি দিয়ে করে আসিনি তুই না হ্যাঁ এ এইখানে তুই তা বলে আরে সুলভ শৌচালয় আছে এখানে তুই দু টাকা চাইতি আমার থেকে আমি দিয়ে দিতাম মাটিটাকে উর্বর করে দিলাম আকলে তুই কি বল রই কৃষি কাজের উদ্যোগটা নে ভালো করবি সব মাটি উর্বর করা কাজ রাস্তাঘাট তুই হেগে ফেলেছিস কি বলবো তুহিন আমাকে ডান্স শেখাচ্ছে কারণ এখানে ডান্স করতে হবে আমাকে আমি ডান্স করতে একদম পারি না তো দেখো তোমরা আমি খুব খারাপ ডান্সিংয়ে আমি পারি না কিভাবে ডান্স করে ডান্সের স্টার হচ্ছে প্রকাশ ঠিকদার আর থ্যাংক ইউ তুহিন আমাকে এত সুন্দর স্টেপটা প্র্যাকটিস করানোর জন্য মানে আমি তো ডান্স করতে পারি না এই যে এই জিনিসটা নিয়ে ফ্যামিলি প্যাকটা নিয়ে এই যে এত সুন্দর করে ট্যানটা পড়ছে এই যে আমাদের মিউজিক ভিডিও শুটের জন্য যদি আমি না তুলি তাহলে আবার কি হবে বুঝতে পারছো কি হবে একটু আগে নিজেই বললো যে একদিন পার্লারে থাকবে তো তোমরাই বুঝে নাও যে মেয়েরা পার্লারে এতক্ষণ কেন থাকে একদম বলেছে তো তোর দেখেছো মানে ছেলেরা মানে একদিন পার্লারে কি করবে লোক কেছে কেছে লোক রেতে আর ইয়ার পেডিকিওর কি ফেসা তুই ভালো জানিস তুহিন তুহিন বলছিল যে কি মাছ দিয়ে নাকি ভুরু প্ল্যাক করে ওই সব দিয়ে তুহিন মাছ দিয়ে মাছ ওই তেচকা মাছগুলো হয় না সেগুলো দিয়ে তুহিন ভুরু প্ল্যাক করে সি তেচকা মাছ দিয়ে পাড় মাছ করে ভুরু প্ল্যাক করে এইটা এইটা আমি এক্সপেক্ট করিনি তুহিন তুই ছেলেদের নামে কলঙ্ক মেয়েরা পার্লারে থাকে ঠিক আছে কিন্তু ছেলেরা পার্লারে কেন থাকবে ই মা স্বভাবটাও খারাপ হয়ে যাচ্ছে তুই ছেলেদের গালে ডলিস মারনা কে ভোসড়ি কে মারনা তেরে কো ডর নি লাগতা লজ্জা করা দরকার কি নেক্সট সো গাইস তোমরা আমার ড্যান্স দেখলে কমেন্টে কেমন লেগেছে তোমরা জানিও জানি আমি খুব খারাপ ড্যান্স করি দেখো হাঁপিয়ে গেছি আর এখানে ম্যাডাম রিলস বানাচ্ছে তা আবার কোন কোন গানে জানো শাট আপ এন্ড বেন্ড ওভার মানে জানো নাও তাই জন্যই কোন মানে জানলে করতে না ভালো ভালো বেজ্জতি করবে বেজ্জতি করি না খাওয়াবো সেটা মানেটা পাই তারপর দেখছি কি খাওয়াবো খুব বাজে ছেলে একদম বলবো না আমি মানুষ তো দিল মে পলট গেয়া বাহ কি বললি মিস প্রিয়াঙ্কা এই রোদটা দেখা এই রোদ হ্যাঁ বলছি এই রোদে যদি আমরা ভিডিও করি একদিন পার্লারে গেলে হবে না দুদিন পার্লারে যেতে হবে মানে ওকে টাটা তুমি খাবে 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 কি পার্লারে গিয়ে বাই টেক কেয়ার পার্লারের লোকরা খাওয়া দাওয়া দেয় পার্লারের লোকেরা নাকি খাওয়া দাওয়া দেয় কি খাওয়া দাওয়া দেবে আটা দেবে ময়দা দেবে এগুলো মেখে লুচি বানাবে তুমি যখন পার্লারে যাবে তখন তাদেরকে বলবে কিছু আটা ময়দা সাইড করে রাখ সেটা দিয়ে লুচি বানিয়ে খেয়ে সেটা নিয়ে আসবো লুকিয়ে গ্রেয়ের জন্য যাতে ও এসে ওকে একটুখানি করে দিতে পারি মা আমি কিছু করতে চাই না আমি কিছু করতে চাই না বিশ্বাস কর ইয়াহি নাই আবি অর শুনিয়ে পড়ার অফারটা কি এখন আসে কি এরা করে দেবে বলছিলে করার কথা বলছে সমাজ রেও তো গাইজ আমরা এখানে শ্যুট করছিলাম আজকে 2 অক্টোবর গান্ধী বার্থডে তো তার জন্য পুলিশ অফিসাররা এসছে আমাদের শ্যুট করতে দেবে না এটা কি বুঝবে না আমাদের কষ্ট দেখবে কি বলছে শুনতে হবে না তাও দেখাচ্ছি সিভিল ড্রেসে এসছে আবার এখন আমাদের শ্যুটটা হবে কি হবে না জানি না মানে এখানে আমরা করতে পারবো না দেখছি অন্য কোথাও গিয়ে শ্যুট করা যায় কি না যদি পারমিশন দেয় তো খুব ভালো হয় আমরা এখানে শ্যুট করতে পারছি না সেটা একটা কষ্ট রয়েছে আর এখানে দেখো গিলে যাচ্ছে খেয়ে যাচ্ছে দুজন মিলে একবারও সাদেও না যে খাও বা কিছু খেয়ে কি বলবো তোমরা এরকম ভাবে কোথাও শুট করতে গেলে প্লিজ তোমরা পারমিশন নিয়ে করো যেখানে এত রোদ কি বলবো মানে একদম গাড়ফাটা রোদ তোমরা দেখতেই পাচ্ছ জ্বলে যাচ্ছে আর পেছনে ওইখানে প্রকাশ দা রিলস বানাচ্ছে কেছে কেছে লোক রেতে আর এই ভিডিও চক্করে পাগল হয়ে যাচ্ছে প্লিজ তোমরা এত লাইক ফলো এদেরকে করো না এরা পাগল হয়ে যাচ্ছে তো সত্যি সবার অবস্থা খুবই খারাপ কারণ অনেক রোদ ছিল এখানে
আর প্রকাশ দা ওইখানে বসে আছে প্রকাশ দা আমার একটা প্রবলেম হয়ে গেছে কি পিরিয়ডস হইছে না পিরিয়ডস হয়নি বল কি হইছে এই তোমরা যে গানটা করছো হ্যাঁ দুপুক দুপুক সেটা দুপুক দুপুক ঠিক আছে এবার আমার দুপুক দুপুক করছে কি করব সত্যি করছে হ্যাঁ সত্যি করছে দুপুক দুপুক ডাকবো কাকে ওকে ওকে আবার কাকে ওকে ওকে ও হ্যাঁ কে ডাকবো কিছু তো গড়বড় হয় দয়া যার জন্য দুপুক দুপুক করছে তোর আমার দুপুক দুপুক করছে ঠিক আছে আমতা 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 করছে এই আমার লোক উল্টা পাল্টা কথা কইবা না তুই তো পুরো কালা হয়ে গেছিস यार আর মই পুরো কালা হয়ে গেছি তুই পহলে সেই কালা থা গোরা কব থা কই বল না দুপুক দুপুক করছে তোর ওই যে বললাম ডাকবো ওকে নাড়িয়ে ফেলে দেব কেমন আছো নি প্লিজ যারা বৌদিরা আছো তাদের বাচ্চাদের একটা কথাই বলবো যে তোমরা মানে বৌদিরা তোমরা বাচ্চাদের থেকে দূরে ভিডিওটা দেখো আর যারা বাচ্চারা আছে মায়ের থেকে ছড়ে দিয়ে কানে হেডফোন দিয়ে ভিডিওটা দেখো Wait a minute! তো গাইজ ওখান থেকে আসার পর আমরা এই লোকেশনে এসেছি তো লোকেশনটা দেখাবো এখন শুট চলছে সো চলো নেক্সট 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 গাইস দিস ইজ দা লোকেশন এটা আমাদের লাস্ট সিন চলছে এখানে আর এখানে সবাই রয়েছে এখানে প্রকাশিকদার রয়েছে প্রকাশিকদার প্রকাশিকদার হালাত খারাপ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুহিন তুহিন দা হিম্যান প্রকাশ আমাকে অনেক নাচিয়েছে আজকে ঠিক আছে প্রকাশ দা ওরম সবাইকে নাচায় ওই দেখো 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 এখানে প্রিয়াঙ্কা ম্যাডাম কি অবস্থা তো আপনারা দেখছেন সাদা ভাঙা নিউজ সাথে আছে ঝংকার ঝন্টু সব থেকে বড় ব্রেকিং নিউজ হচ্ছে যে গ্রেকে বংশগাছ থেকে বের করে দেওয়া হয়েছে সাথে আমাকেও বলেন কি তো আমি এখন কন্ট্রাক্টরের কাজ করছি আর গ্রেকি করছে দেখবে এদিকে আসো তো গ্রে এখন বাস চালানোর প্র্যাকটিস করছে এরপরে বাসের মালিক এমনি রেখে দেবে সিট নেই বাট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি বা 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 বাস চালাচ্ছি ভাই সব কিছু জ্যাদা নি হো গয়া মতলব কুছ ভি নেক্সট নেক্সট কি হয়ে গেল কি হয়ে গেল তোমার ওই দূর দূরান্তে যত জমি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি ওই একটা জমি আমার না সে তো সবাই জানে সো ফাইনালি গাইস এখানে শুট শেষ হয়ে গেছে আর প্রায় আলো চলেই গেছে আর আমি গাঁদা ফুলের মালা পরে নিয়েছি আমার গলা থেকে মালাটা নিয়ে মানে তুই এক সেকেন্ড তুই আমার গলা থেকে মালাটা নিয়ে মানে কি প্রমাণ করতে চাইছিস মানে তোর সঙ্গে ওর কি হয়েছে মানে কি বলবো আসলটা তোমরা দেখে নিলে যে একটু আগে নিজেই দিয়ে দিয়েছিল আবার নিজেই নিয়ে পড়ে নিয়েছে দেখো মুখটা দেখলেই তোমরা বুঝে যাবে ষড়যন্ত্র কিভাবে করে সো গাইজ ফাইনালি আমাদের শুট এখানে শেষ হয়ে গেছে সবাই তুহিন গাঁদা ফুলে মালা পরে নিয়েছে আর লোকেশনটা সত্যি খুব সুন্দর লোকেশনটা তোমরা দেখলে খুবই সুন্দর জায়গা এখান থেকে ওয়েস্টিন দেখা যায় ওই যে ওয়েস্টিন দেখা যায় যেখানে গেলেই 15-16 হাজার টাকা বিল হয় তোমরা জেনে রাখতে পারো ওটা আমার বাবার মানে ছিল না কোনোদিন বড় হারামি ও তো হে গাইস ফাইনালি শুট ফুট করার পরে আমরা অনেক টায়ার্ড আমরা খুবই টায়ার্ড আর নায়িকা নো মেকআপ লুকে চলে এসেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগে আমরা এত টায়ার্ড যে আমরা চা খেতে নেমেছি তাই তো হ্যাঁ তো গিয়ে যে কম্পিটিশনটা করছিল যে ও প্রশ্ন করবে আর উত্তর দেবে সেখানে 10 টাকা 10 টাকা করে সবাইকে দেবে তো অনেককে প্রশ্ন করেছে প্রায় 30-40 জনকে ঠিক আছে কিন্তু ফাইনালি কেউ উত্তর দিতে পারেনি
ঠিক আছে, তো টাকাগুলো ওর কাছে রয়েছে, তো ডিসিশন এটা নিলাম যে চাটা ওই খাওয়াচ্ছে। চাটা আমার খাওয়াতে কোনো প্রবলেম নেই, ব্যাস ব্যাস এটাই যে আর কিচ্ছু শুনতে চাই না। ধারণাটা সত্যি ভুল ছিল, সব খাওয়ানি তো কি হয়েছে, সত্যি চা খাওয়া। সাথে থাকো, সঙ্গে থাকো, ততক্ষণের জন্য বাই।